গ্যাংটক এটি বাঙালি তথা ভারতবাসীর খুবই আবেগের শহর। এটি সিকিমের রাজধানী শহর। এই শহরে আসতে গেলে কি কি করতে হবে তার প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। এই গ্যাংটকে আসতে গেলে যদি আপনারা ট্রেন যোগে আসতে চান তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসুন অথবা শিলিগুড়ি জংশনে চলে আসুন। এরপর যদি আপনারা বাস যোগে আসতে চান তাহলে আপনারা সোজা শিলিগুড়ি চলে আসুন, এবং যদি বিমান যোগে আসতে চান তাহলে অবশ্যই এয়ারপোর্টে, বাগডোগরা এয়ারপোর্টে আপনারা নামুন এবং সেখান থেকে গাড়ি করে আপনারা গ্যাংটক পৌঁছান। এবার মাঝের কিছু কথা অবশ্যই বলতে হয়। প্রথমে ট্রেনের বিষয়টা আপনাদের জানাই। আপনারা যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবেন দেখবেন সেখানে অনেক লোক আপনাদেরকে ধরবে, গাড়ি কম পয়সায় গাড়ি করে দেবো, ভালো সিট দেবো, ফ্রন্টের সিট দেবো ইত্যাদি ইত্যাদি। আপনারা কোনো কথায় কান না দিয়ে আপনারা স্টেশন থেকে বাইরে চলে আসুন, এসে দেখুন সেখানে প্রিপেড ট্যাক্সির একটা স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে প্রিপেডে শেয়ার গাড়ি বুক করুন এবং সেই গাড়িতে করে আপনারা চলে আসবেন গ্যাংটক। মাঝে অন্য কারোর সাথে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। আর যদি কেউ পার্সোনাল গাড়ি ব্যবহার করতে চান, অর্থাৎ কোভিডের সিচুয়েশন অনেকেই আপনারা শেয়ার গাড়ি পছন্দ না করতেও পারেন, সেক্ষেত্রে পার্সোনাল গাড়ির ড্রাইভারের নাম্বার আমার জানা একটি দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি শেয়ার গাড়িতে যান সেই গাড়ি আপনাদের গ্যাংটকে একটি স্ট্যান্ড আছে দেওরানি স্ট্যান্ড, সেখানে নামিয়ে দেবে। এই দেওরানি স্ট্যান্ড থেকে আপনাকে আবার 300 টাকা গাড়ি ভাড়া করে, অর্থাৎ ওখানে লোকাল মারুতি গাড়ি বা ছোটো গাড়িগুলো আছে, সেই গাড়ি আপনাদেরকে আপনার হোটেলে নামিয়ে দেবে। এখন যদি আপনারা পার্সোনাল ছোটো গাড়ি করেন সেক্ষেত্রে ছোটো গাড়ি সোজা গিয়ে আপনাকে আপনার হোটেলের সামনেই নামিয়ে দেবে। এরপর চলে আসি, যদি আপনারা কেউ শিলিগুড়ি জংশনে নামেন, অর্থাৎ আমার জানা অনুযায়ী বর্তমানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে, সেটি শিলিগুড়ি জংশনে যায়। আপনারা যদি শিলিগুড়ি জংশনে নামেন সেখান থেকে বেরিয়েই দেখবেন সেখানে গাড়ির স্ট্যান্ড আছে, দেখতেই পাবেন গাড়ির উপরে লেখা আছে দার্জিলিং, গ্যাংটক এইরকম। তো আপনারা সেখান থেকে গাড়ি বুক করেও চলে যেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ওইখান থেকে গাড়ি বুক করলে আপনাদের কিছু না হলেও 50 টাকা হলেও গাড়ির ভাড়া কম পড়বে। এনজিবি স্টেশনে গাড়ি ভাড়াটা একটু বেশিই লাগে। আর যদি কেউ বাস যোগে যেতে চান তাহলে অবশ্যই তাদেরকেও সেইখানেই বাস স্ট্যান্ড, অর্থাৎ শিলিগুড়ি জংশন এবং বাস স্ট্যান্ড মোটামুটি একই জায়গায়। আপনারা যদি পার্সোনাল গাড়িতে যেতে চান সেক্ষেত্রে গাড়ির ড্রাইভারের নাম্বার ডিসক্রিপশানে আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এইবার সেখান থেকে বেরিয়ে পড়ুন গ্যাংটকের উদ্দেশ্যে। আপনারা সিকিমের বর্ডার ঢোকার সময় আপনাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। আপনাকে আগে থেকে ট্রাভেল কার্ড বানিয়ে নিয়ে যেতে হবে। এই ট্রাভেল কার্ড কী যদি না জানেন, আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। এছাড়া আপনার যদি দুটো ভ্যাকসিন হয়ে যায় তার সার্টিফিকেট, নাহলে আর্টিফিশিয়াল টেস্ট এর রিপোর্ট, অবশ্যই নেগেটিভ রিপোর্ট আপনাকে নিয়ে যেতে হবে সঙ্গে, সাথে আপনার ভোটার কার্ড এবং ফটো। তো আপনাকে এইগুলো সব সাথে রাখতে হবে, কারণ আর্টিফিশিয়াল টেস্ট এবং ট্রাভেল কার্ড ছাড়া কিন্তু সিকিমের বর্ডার অর্থাৎ রংপোতে আপনি প্রবেশ করতে পারবেন না। তো যাই হোক, আমি ধরে নিলাম আপনার কাছে এইগুলো সব রয়েছে। আপনি এবার গ্যাংটকের দিকে এগিয়ে যান। আপনি আগে থেকে একটা হোটেল বুক করে রাখুন, হোটেল বুক করারও ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনার পছন্দ মতো হোটেল আপনি বুক করে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। আপনার পছন্দসই হোটেলে আপনি উঠুন।
হোটেলেই উঠেই আপনারা আগে থেকেই কিন্তু রেস্ট ফেস্ট নেওয়ার পর হোটেলের লোককে বলে রাখুন যে কালকে আপনি অর্থাৎ আগামীকাল আপনি ছাঙ্গুলেক বাবা মন্দির দেখতে যাবেন, ওরা গাড়ির সব ব্যবস্থা করে রাখবে। এবং তার পরের দিন আপনারা নর্থ সিকিম ঘুরতে যান। নর্থ সিকিম দু রকমভাবে ঘোরা যায়, একটা হচ্ছে টু নাইট থ্রি ডেজ, আরেকটি হচ্ছে ওয়ান নাইট টু ডেজ। তো আপনাদের হাতে যেমন সময় থাকবে সেইভাবে আপনারা প্যাকেজ করতে পারেন। তো আপনারা এই বিষয়ে হোটেলে লোকের সঙ্গে কথা বলুন, ওরাই সব ব্যবস্থা করে দেবে। আপনি বাইরের কাউন্টার থেকেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় হোটেল থেকে করলে অনেক ফেসিলিটি পাওয়া যায়। আপনার বাড়িতে যদি হোটেলের নাম্বার দিয়ে রাখেন সেক্ষেত্রে বাড়ির লোকও খোঁজ খবর নিতে পারবে। আপনারা ঘুরে আসার পর আপনারা একটা দিন লোকাল সাইট সিন করতে পারেন, তারও ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তারপরেও যদি সময় থাকে সেখানে রুমটেক মনস্ট্রি আছে, আর রাত্রেবেলাতে এমজি মার্কটা অবশ্যই ঘুরে দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও একটাও আপনি নোংরা পাবেন না। আর গ্যাংটকে মোমো অবশ্যই টেস্ট করবেন। আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম, এরপরে আপনারা ওখান থেকে সোজা তারপরের দিন চলে আসুন। কেউ যদি বাসে করে ফিরতে চান বাসের শিলিগুড়ি, কেউ যদি ট্রেনে ফিরতে চান সেও চলে আসুন নিজের শিলিগুড়িতে। ফেরার সময় অনেক গাড়ি কিন্তু এনজিপি স্টেশন আসে না, শিলিগুড়িতে নামিয়ে দেয়। তো শিলিগুড়ি থেকে আপনাকে গাড়ি ভাড়া করে বা রিক্সা ভাড়া করে আপনি চলে আসবেন এনজিপি স্টেশন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। আর এরকম ধরনের নিত্য নতুন ভিডিও ট্রাভেল রিলেটেড পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাথে রাখুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসবো আবার নতুন আরেকটি ভিডিওর সাথে।